সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে মন্দির ও মণ্ডপগুলোতে ভিড় করেন ভক্তরা। ঢাকার রমনা কালী মন্দিরে স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিজন নিয়ে মন্দিরে দেবী দর্শন করেন। সকাল থেকেই মন্দিরে ও মণ্ডপে অনুষ্ঠিত হয় মহাষ্টমীর বিহিত পূজা। শঙ্খ, উলধ্বনি আর ঢাকের তালে আরাধনা করা হয় দেবী দুর্গার। দেবীর চরণে পুষ্পাঞ্জলি নিবেদন করে সকলের মঙ্গল কামনা করেন পূজারীগণ। সুন্দরভাবে সবাইকে যেন বিপদমুক্ত রেখেই চলে যেতে পারে, আমরা চাই মা যেন শান্তি দিয়ে যাক। পুরোহিতদের প্রার্থনায় ছিল শান্তি ও কল্যাণ কামনা। বিশ্ব অপশক্তি, সেই অপশক্তিকে মা চিরতরে নির্মূল করে দিয়ে তারপরে মা চলে যাবেন। এই তিথিতে দেবীর চরণে ফল ফলাদি ও নানা উপচার দিয়ে দেবীর সন্তুষ্টির চেষ্টা ভক্তদের। সকলের চাওয়া সব অশুভ থেকে মুক্তি। যতটুকু সম্ভব হয়েছে সবই আনার চেষ্টা করেছি, যে গতবারের চেয়ে আমরা অনেকটা স্বস্তি ফিল করছি। নারীরা যে শুধুই পূজার জোগাড়যন্ত্র করছেন তা নয়, তাদের কাঁধে তুলে দিয়েছেন পুরো পূজার দায়িত্ব। রমনা কালী মন্দিরের এবারের পূজার সভাপতি ও সেক্রেটারির দায়িত্বে রয়েছে নারীরা। পর্যবেক্ষণ করে বুঝতে পারে সব জায়গায় নারী আছে, নারীর অংশগ্রহণ সর্বত্র। নারী দিয়ে নারী শক্তির পূজা, সেই পূজাটাই আমরা করার চেষ্টা করেছি এবছর। মহাষ্টমীর এই তিথিতে নারী জাতিকে সম্মান জানিয়ে আয়োজন করা হয় কুমারী পূজার। তবে করোনা অতিমারির কারণে জনসমাগম এড়াতে রামকৃষ্ণ মন্দিরে এবার হয়নি কুমারী পূজা। তবে চট্টগ্রাম, দিনাজপুর, নেত্রকোনা সহ কয়েকটি এলাকায় কুমারী পূজার আয়োজন ছিল। চট্টগ্রাম নগরীর পাথরঘাটা, রাধা গোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে বর্ণাঢ্য আয়োজনে কুমারী পূজা অনুষ্ঠিত হয়। এছাড়া দিনাজপুর রামকৃষ্ণ মিশনে ও রাজশাহী মহানগরীর বোসপাড়া ত্রিনয়নী মণ্ডপে হয় কুমারী পূজা। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।